বিশ্বের সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে কোভিড নাইন্টিন ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত বলে উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার বোয়া ফোরাম ফর এশিয়া বিএফ এর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত রেকর্ড করা ভাষণে এসব কথা বলেন তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বোয়াউতে বিশ্বের ষাটটি দেশের আড়াই হাজারেরও বেশি অতিথি নিয়ে শুরু হলো চার দিনের বোয়াউ ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন পরিবর্তিত বিশ্বে ঐক্যবদ্ধ হবার প্রত্যয় নিয়ে এই বোয়াউ সম্মেলনের উদ্বোধনীতে মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ফোরামটির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে রেকর্ড করা ভাষণে শেখ হাসিনা বলেন চলমান পরিস্থিতিতে সবার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করা প্রয়োজন উই নিড স্ট্রং পার্টনারশিপ আস টুস্যালেঞ্জ বাই অ্যান্ড টু মেক vaccines available to everyone by declaring it as global public goods. শেখ হাসিনা বলেন জীবন ও জীবিকার ভারসাম্যপূর্ণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ মহামারীর বিরূপ প্রভাব কাটানোর চেষ্টা করে যাচ্ছে বুয়াও ফোরামকে তিনি জানান সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তার সরকার এখন পর্যন্ত চোদ্দ দশমিক ছয় বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কোভিড পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে সর্বোচ্চ প্রযুক্তিগত সম্ভাবনার সুযোগ সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা